মৃত্যুঝুঁকি কম আর মৃদু উপসর্গের তথ্যই ওমিক্রনকে ভয়াবহ করে তুলেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অবহেলায় অতি দ্রুত ছড়িয়ে পড়ছে রোগটি, যা চরম ঝুঁকিতে ফেলেছে প্রবীণ, জটিল রোগে আক্রান্ত, টিকার বাইরে থাকা জনগোষ্ঠী আর এক ডোজ টিকা নেয়াদের। উপসর্গ কম বলে একই ব্যক্তি আক্রান্ত হচ্ছে বারবার, সংক্রমিত করছে অন্যদের। মারুফ্রেজা রিপোর্ট। এযাবৎ করোনা ভাইরাসের যতগুলো ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে তাদের মধ্যে সবচেয়ে সংক্রামক অমিক্রন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল ডিসেম্বরের মাঝামাঝি দেশের প্রথম অমিক্রন শনাক্ত হলেও এরই মধ্যে দখলে নিয়েছে মোট সংক্রমণের 70%-এরও বেশি। টিকা নিয়েও আশঙ্কামুক্ত থাকা যাচ্ছে না, একই ব্যক্তি আক্রান্ত হচ্ছেন বারবার। অমিক্রনের স্বাস্থ্য ঝুঁকি আর মৃত্যুর পরিসংখ্যান কমের তথ্য পরিস্থিতিতে আরও নাজুক করে তুলছে। অনেকেই একে গুরুত্ব দিচ্ছে না, ফলে ছড়াচ্ছে অতি দ্রুত, যা চরম ঝুঁকিতে ফেলছে অন্যান্য শারীরিক জটিলতায় থাকা আর পূর্ণ ডোজ না নেওয়া ব্যক্তিদের। ধরা যাক যে 5 গুণ যদি বেশি সংক্রামক হয় অমিক্রন, আর 5 গুণ যদি তার ঝুঁকি কম হয়, কিন্তু সংখ্যা যদি একই হয় যে অনেক গুণ অমিক্রন আমরা আক্রান্ত হলাম, তাহলে কি হবে? তাহলে সংখ্যার নেট রেজাল্ট তো একই হবে, তাই না? আমাদের দেশে বড় ঝুঁকি হচ্ছে যে আমাদের একটা সিংহভাগ মানুষ এখনো 2 ডোজের ভ্যাকসিন পায় নাই, 1 ডোজে অনেকে পায় নাই। এখন ধরুন তাদের মধ্যে যদি এই আক্রান্ত হয়, তাদের যদি ঝুঁকি কম হয়, তাদের কোমরবিডিটি থাকার কারণে তাদের কিন্তু এমনিতেই ঝুঁকি অনেক বেশি হয়ে যাবে। অমিক্রনের মৃদু লক্ষণের কারণে একই ব্যক্তি বারবার সংক্রমিত হচ্ছেন, অন্যকেও সংক্রমিত করছেন। লং কোভিড সিমটম গুলো, যেমন আজকে রিপোর্ট বেরিয়েছে যে হ্যাঁ কোমর ব্যথা বাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ এই অমিক্রন, হ্যাঁ মানে তার মানে হলো ব্যাক পেইন, লো ব্যাক পেইন বাড়াচ্ছে। স্বাস্থ্য শুধু তো ঝুঁকি না, বাচ্চাদের শিক্ষাও তো ঝুঁকি। আমি যদি অমিক্রনের কারণে ঘরে ঘরে সর্দি কাশির কারণে স্কুল বন্ধ রাখি, আমার ব্যবসা বাণিজ্য, আমাদের যে কর্মকাণ্ড স্বাভাবিক, সেটি আমাদেরকে স্বাস্থ্যের উপরে পরোক্ষভাবে কত ঝুঁকি এনে দিচ্ছে। আর প্রত্যক্ষভাবে তো যাদেরকে বললাম, যাদের বয়স বেশি, যাদের কোমরবিডিটি রয়েছে, তাদের জন্য কিন্তু প্রত্যক্ষ ঝুঁকিও কম না। অমিক্রনের মৃত্যুর ঝুঁকি কম এ কথা বলার সুযোগ নেই। বাস্তবতা হলো প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল, আক্রান্তের হার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে আগের সব হিসেব। মারুফ রেজা, আরটিভি, ঢাকা।